জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড কারেকশনের দিন কিন্তু শেষ হয়ে এসেছে এমন কি কোনো কোনো ক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন দিয়ে জাতীয় পরিচয়পত্রের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন না আর জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড হাতে পাওয়া তো একটা দূরের বিষয় সাম্প্রতিক সময়ে সাব রেজিস্টার কার্যালয় অর্থাৎ জন্ম এবং মৃত্যু নিবন্ধন যারা প্রদান করে দিয়ে থাকে সাধারণত আপনি পৌরসভা বা ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন যেইখান থেকে নেন না কেন তো সেই সাব রেজিস্টার কার্যালয়ের প্রধান থেকে কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশন অফিসে একটা চিঠি পাঠানো হয়েছে যেই চিঠিতে তিনটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে সাধারণত আপনি জন্ম নিবন্ধন ব্যবহার করে কোন কোনো ক্ষেত্রে পারবেন না আবার কোনো ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র তৈরি করতে পারবেন আবার তৈরি করতে পারবেন না তো সম্পূর্ণ ডিটেলসই কিন্তু আমি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো একটা বিষয় কিন্তু হয়তোবা আমাদের মধ্যে প্র্যাকটিস রয়েছে আমাদের অনেকেরই হয়তোবা একাধিক জন্ম নিবন্ধন রয়েছে আর একাধিক জন্ম নিবন্ধন না থাকলে হয়তোবা আপনি পৌরসভা বা ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে কোনো একটা একজনের মাধ্যমে লাইনঘাট ধরে একাধিক জন্ম নিবন্ধন হয়তোবা অনেকেই করেছে সেই জন্ম নিবন্ধনটা দিয়ে হয়তোবা দেখা গিয়েছে তাদের জাতীয় পরিচয়পত্র নাহলে অনেক সময় পাসপোর্টটা কিন্তু তৈরি করতে চায় তো আমরা জাতীয় পরিচয়পত্র নিয়ে কথা বলছি তৈরি এবং সংশোধন বিষয়ে তো এক্ষেত্রে এখানে একাধিক জন্ম নিবন্ধনে একটা ব্যক্তির তো সেইটা একটা কিন্তু বলতে পারেন যে একটা ব্যাট প্র্যাকটিস হয়ে দাঁড়িয়েছে এখন সাধারণ জনগণের মধ্যে কোনো ব্যক্তির যদি একাধিক জন্ম নিবন্ধন থাকে সেই জন্ম নিবন্ধন ব্যবহার করার মাধ্যমে আগেরটা পরেরটা যেইটা দিয়ে আপনি জাতীয় পরিচয়পত্রের জন্য রেজিস্ট্রেশন করেন বা কারেকশন করতে যান না কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আর সেই বিষয়টা কিন্তু পারবেন না কেননা এখন জন্ম নিবন্ধনের যে সার্ভারটা রয়েছে সেটার সঙ্গে কিন্তু জাতীয় পরিচয়পত্রের সার্ভারের একটা যোগসূত্র রয়েছে জাতীয় পরিচয়পত্রের সার্ভার কিন্তু এমনিতেই খুঁজে পাবে একটা ব্যক্তির কয়টা জন্ম নিবন্ধন সনদ রয়েছে তো এক ব্যক্তির যদি একাধিক জন্ম নিবন্ধন সনদ থাকে তো সেক্ষেত্রে সেটা যদি দেখা যায় যে দুইটাই অনলাইনে রয়েছে তো সেজন্য কিন্তু অবশ্যই যে কোনো একটা কিন্তু বাতিল করতে হবে তো বাতিলের বিষয়টা যদি চলে আসে এক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রাধান্য পাবে আপনি পরবর্তীতে যে জন্ম নিবন্ধনটা তৈরি করেছেন সেই জন্ম নিবন্ধনটা বাতিল করতে হবে আর পূর্ববর্তী যে জন্ম নিবন্ধনটা আপনি তৈরি করেছিলেন সবার প্রথমে ওইটাই কিন্তু বহাল থাকবে সো এইটা কিন্তু একটা ভালো পয়েন্ট হতে যাচ্ছে কেননা অনেকেই কিন্তু হয়তো বা দেখা যেতে পারে ব্যাড প্র্যাকটিস কিন্তু অনেকেই করতেছিল দুইটা পয়েন্ট চলে গিয়েছে এবং সবার লাস্টে যে পয়েন্ট রয়েছে তো সালের পূর্ববর্তী কিন্তু জন্ম নিবন্ধনটা ছিল অনলাইন সিস্টেমই কিন্তু ছিল না তো সেক্ষেত্রে অনেকেরই হয়তো বা একাধিক জন্ম নিবন্ধন থাকতে পারে একটা ম্যানুয়াল আর একটা অনলাইনে তো আপনি যদি আপনার কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে চান বা কোনো কাজে হয়তো বা জন্ম নিবন্ধনটাকে ব্যবহার করতে চান তো সেক্ষেত্রেও অনলাইন বেদ জন্ম নিবন্ধন কিন্তু ব্যবহার করতে হবে অফলাইন বেদ জন্ম নিবন্ধন দিয়ে আপনি আপনার কোনো কাজই করতে পারবেন না তো আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জাতীয় পরিচয়পত্রে সেটা নিজের নাম পিতার নাম বা মাতার নাম বা জন্ম তারিখ মার্শাল এগুলাকে কারেকশন করার জন্য কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখাতে পাই যে হচ্ছে যাদের সার্টিফিকেট নেই তারা কিন্তু হচ্ছে এতদিন পর্যন্ত জন্ম নিবন্ধন ব্যবহার করে এই জাতীয় পরিচয়পত্রকে কারেকশন করতে পারত। তো সেক্ষেত্রে তারা হয়তোবা অনেকেই লাইন গার্ড ধরে একটা ব্যক্তির একাধিক কিন্তু জন্ম নিবন্ধন তৈরি করে নিত তো এই অবস্থার কিন্তু অবসান ঘটবে সো সরকারি এই সিদ্ধান্তটা হয়তোবা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আমাদের ইয়েস লেখে জানাতে ভুলবেন না সো মোরাল অব দ্য স্টোরি এইটাই কিন্তু এখান থেকে দাঁড়ালো যে আপনি জাতীয় পরিচয়পত্র তৈরি করতে যান বা জাতীয় পরিচয়পত্র যদি আপনি কারেকশন করতে যান তো সেক্ষেত্রে আপনার সবার প্রথমে যে জন্ম নিবন্ধনটা অনলাইন বেস তৈরি করা হয়েছিল ওই জন্ম নিবন্ধন দিয়ে আপনি জাতীয় পরিচয়পত্রে ওই সেম টু সেম কিন্তু কারেকশন করতে পারবেন আই মিন জন্ম নিবন্ধনে রকম নাম ঠিকানা কিংবা আপনার জন্মশাল পিতামাতার নাম যেমনটা রয়েছে আপনার জাতীয় পরিচয়পত্রে সেম টু সেম হবে ঠিক তেমনিভাবে একটা ব্যক্তির এখন থেকে ওই একটা জন্ম নিবন্ধন সনদ আই মিন পূর্বের জন্ম নিবন্ধন সনদ দিয়েই শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রের জন্য রেজিস্ট্রেশন করা যাবে এবং হাতে জাতীয় পরিচয়পত্রটি পাওয়া যাবে বন্ধুরা সো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম চ্যানেলটাতে মাস্ট বি সাবস্ক্রাইব করতে ভুলবেন না